رسول الله صلى الله عليه وسلم বলেছেন ان بين يدي الساعه لا اياما قيامতের আগে এমন একটি সময় আসবে যেই সময়ে তিনটি ঘটনা ঘটবে আর অনেক ঘটনার কথা বলা হয়েছে এই হাদিসে বলা হয়েছে تكثر فيه الفتن ويكثر الحرج ويرفع العلم او يكثر الجهل তিনি বলেছেন তখন ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে অর্থাৎ আলেমদেরকে তুলে নেওয়া হবে আলেম তখন থাকবে না হাইবুল্লাহ মোহাম্মদ ইকবাল ভাই বলছেন আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার সেই বিষয়ে আমি বলছি এবং একজন বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল অ্যাজ এ ভিশনারি লিডার তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে তোমাদের সিংহদেরকে হত্যা করো না আর মুসলিম উম্মার সিংহ হচ্ছে ওলামায়ে কারাম কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল কোনো ক্রাইসিস তৈরি হয়েছে তাহলে আপনি দেখবেন দেখবেন দ্য ফার্স্ট ভয়েসেস রেজড বাই দ্য পিপল আর দ্য ওলামায়ে কারাম অবভিয়াসলি ইনএভিটেবলি যখনই কোনো ঘটনা ঘটে তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেইজ করেন মানুষকে সচেতন করতে চান তারা হচ্ছে ওলামায়ে কারাম ফলে কোন জাতি এই জন্য আমাদের সালাফরা তারা বলেছেন যে ওলামায়ে কারামরা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায় ওলামায়ে কারামরা যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে আলেমদেরকে শ্রদ্ধা করতে হয় কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে আলেমদের চিন্তায় সমাজের রিফ্লেকশন ঘটে এবং সমাজের পরিবর্তন কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছরের যে জীবন যাপন করেছেন এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনারা বসে আছেন না সেই 23 বছরের ফসল আপনারা ভোগ করছেন 23 বছর তিনি যে কাজ করেছেন এর মধ্যে 13 বছর হি ওয়াজ সো মাচ মানে নিগৃহীত ইন মক্কা মক্কায় তো তিনি আসলে কোনো অবস্থায় তিনি কাজ করতে পারেন না মার্জিনালাইজ টর্চার্ড এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে মদিনায় গিয়েও 6 বছর তিনি কাজই করতে পারেননি বরে বিকজ ওয়ার্স অ্যান্ড ব্যাটলস ইনজাস্টিসেস ওয়ার ইম্পোজড আপন হিম তিনি তো ফ্রিলি দিনে দাওয়াত দিতে পারেননি তারপরে ট্রিটি অফ হুদাইবিয়া হুদাইবিয়া সন্ধি হয় এরপর থেকে তিনি ফ্রিলি মুখ করতে পেরেছিলেন মাত্র 4 বছরের ফসল আপনারা এখানে বসে ভোগ করছেন ওলামায়ে কেরামের কাজ হচ্ছে তাদের মর্যাদা হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া আর কেউ এই ওয়ারাসাত আর কেউ লালন করে না কেবল আলেমরা লালন করেন এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা করা এটা ইমানের অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফীহি ওয়াল জাফি আন ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করা মানে হচ্ছে আল্লাহ তাআলাকে শ্রদ্ধা করা প্যারালাল আল্লাহকে শ্রদ্ধা করা এর যতটুকু মর্যাদা ঠিক ততটুকু মর্যাদা হচ্ছে আলেমদেরকে শ্রদ্ধা করা হাবিবুল্লাহ ভাই উনি যে কথা বলেছেন তার উপর ভিত্তি করে আমি এতটুকু বলছি দুই নম্বর বিষয়ে আপনাকে একটা গল্প বলছি তোমরা গল্প শুনবে আচ্ছা আমার দিকে তাকাও তো সবাই লুক এট মি বাঁকা হয়ে তাকানো চলবে না এইদিকে তো একদিকে ফিরতে হবে ওকে মাশাআল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 15 এখানে অনেক বাচ্চাদের বয়স আছে 15 তার বাবা যখন মারা যায় তখন তার বয়স 15 এবং তার সাত বোন এর দায়িত্ব চলে এসেছে জাবেরের মাথায় এর 2 বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও জাবেরের মধ্যে রাসূলের প্যারালালে চলে আসলেন রাসূল জিজ্ঞেস করলেন জাবের এত দেরি কেন বলে ইয়া রাসূলুল্লাহ আমার ওটটা তো একটু দুর্বল এখন তোমার উট দুর্বল কেন ইয়া রাসূল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন আমার 7 বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এতটুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উটটি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার জামায় একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তুলাইবুকা ওয়া তুলাইবুহা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলি ইয়া রাসূলুল্লাহ
আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীল নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসূল তাকে ইন্টারনালি মারহাবা জানালেন তুমি বিগ বিগ চয়েস অফ গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উট নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু ১৭০০ বা ১৬০০ লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে কিন্তু পানি ছিল মাত্র এক লোটা ১৪০০ লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নাও ১৪০০ লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবের থামো জাবের থামলেন তোমার ওটটা আমি কিনতে চাই ইয়া রাসূলুল্লাহ একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র ১৭ এখনকার যুগের বাচ্চাদের বয়স ১৭ হলেও তারা যতটুকু ম্যাচিউর্ড তৎকালীন বাচ্চারা ইন্টেলেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি একটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোনো এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেস এই ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিলেন ইন্টেলেকচুয়ালি ম্যাচিউর্ড রাসূল তাকে ১০ বার বললেন ১০ বারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন ১১তম বার তাকে বললেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন ১ দেরহাম ২ দেরহাম কি বলেন ইয়া রাসূলুল্লাহ দাম কি ২ দেরহাম হয় নাকি আচ্ছা ঠিক আছে ৪ দেরহাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে ৮ দেরহাম না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে ১০ গুণ তিনি দাম বলে বললেন এটা ৪০ দেরহাম দেব যাও এবার তিনি জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু উটটা নিয়ে যাই আমি যাবো কিভাবে বলে আচ্ছা ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন জাবের দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উটটা নেবেন না আপনি না বিক্রি করেছেন আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না জাবের এদিকে আসো বলে কি বলে উটটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমার কাছে উটটা কিনে নিয়েছি এবার উটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম ৪০ দেরহামও দেওয়া হলো হাদিয়াও দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরাম যারা আছেন শিক্ষকরা যারা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন জাবের একটা সেন্সিটিভ একটা এক ধরনের ইমোশন আছে একটা সেন্সিবিলিটি আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইজ্জত বলেছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা যিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন আল্লাহ তাআলা বলেছেন স্বৈরাচারীদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোনো একটা সমাজে অথবা কোনো একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা লিকুইডেট করে দেয় অর্থাৎ তাদেরকে সমাজ থেকে নিশ্চিন্ন করে দেয় এটা যুগ যুগ ধরে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা সাবাতে মোস্ট প্রবাবলি আমি হাফেজ নামে জানি না মোস্ট প্রবাবলি ইট ইজ ইন সূরাতুস সাবা এটা কি সূরা সাবায় আছে নাকি হ্যাঁ কোন সূরায় আচ্ছা তোমরা বলতে হবে পরে ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন এটা হচ্ছে তাদের ওয়া কাযালিকা ইয়াফআলুন মানে এটা হচ্ছে যুগ যুগ ধরে তাদের চরিত্র ফাইলে মুদারে ফাইলে মুদারের মধ্যে একটা ইস্তিমরারির একটি অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত তাহাদ্দুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেইলে মোদারের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসূল এমনি তাকে সাদাকা করে দিতে পারতেন কিন্তু এতে জাবের আত্মসম্মানে আঘাত লাগত রাসূল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে জাবের মন খারাপ হয়ে যেতে পারত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইপার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন জাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কি কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সম্মানিত বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের জন্য ভালোবাসাকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুলাহুমুর রহমান উদ্দা আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে বিশেষ করে কোরআনিক ল্যাঙ্গুয়েজ যদি অনেক ভালো করে স্টাডি করেন তাহলে দেখবেন আল উদ এবং আল মুহাব্বায়ের মধ্যে পার্থক্য রয়েছে আল উদকে ইংরেজিতে বলা হয় ইন্টেন্স 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 লাভ এটা কোনো শরীয়তের বাধ্যতামূলক কোনো লাভ নয় যে লাভটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে করতে হয় এটাকে বলা হয় মুহাব্বা কুল ইন তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি من أحب لله وأبغض لله المتحابون في الله من أبغض لله وأب من أحب لله وأبغض لله المحبة এটা হচ্ছে শরীয়ত টার্ম কিন্তু আলুদ এটা কোন জিনিসের এগেনস্ট না এটা কোন জিনিসের বিনিময় না এটা অন্তর থেকে উচ্চারিত একটা গভীর ভালোবাসা এই ভালোবাসা যেমন ভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন বিটুইন দ্য হাজবেন্ডস এন্ড দ্য ওয়াইফস ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة شامي এবং স্ত্রীর রিলেশনের কেমিস্ট্রি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আল মাওয়াদ্দা মাওয়াদ্দা হচ্ছে ইন্টেন্স লাভ একটা গভীর গভীর ভালোবাসা আমাদের ভালোবাসা তো এখন অন্য জায়গায় আমেরিকানদের একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিগদেরকে অথবা তাদের তাদের সেক্রেটারি কোম্পানির যে সেক্রেটারি এরকম একটা মেয়ে ওই মেয়েকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে উটদেরকে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যাদি কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অজরে কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতুন ওয়া রাহমা মায়েরা যারা আছেন অন্য কথা অন্য দিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুলাহুমুর রহমান উদ্দা আপনারা কি দেখতে পান না আপনি যদি চোখ মেলে একবার তাকান তাইলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমলে সালে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়াজআলু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকিদের জন্য ব্যবহৃত হয় এটা কেবলমাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকিদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এমফেসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়াজালু আল্লাহ উইল সিওরলি এন্ড ইয়াজালু শব্দটি জালা ইয়াজালু কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয় তন্মধ্যে একটা হচ্ছে রিপ্লেসমেন্ট একটা রিপ্লেসমেন্ট যেমন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোনো আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই হতে পারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দী ছিল কিন্তু 13, 14, 15, 16, 20 বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাঁদছে এরকম কাঁদে নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে ইন্নাহা লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল লাতি ফিস সুদুর যদি অন্তরে দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ তাআলা কি রকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য সেজদায় গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে এমন বহু লোক আছে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গিয়েছেন ইহতাজ্জালাহু আরশুর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আরশ কেঁপে ওঠার অর্থ আমি জানি না কারণ এটার কোনো এক্সপ্লেনেশন না আল্লাহ দিয়েছেন না আল্লাহর রাসূল দিয়েছেন কিন্তু আরশ কেঁপে ওঠার কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং মুতাওয়াতের পর্যায়ে বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো সন্দেহ নাই এরকম অনেক অনেক ঘটনা ঘটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষকে তৈরি করে দেন
যারা আল্লাহর জন্য তাদের জীবনকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহ সুবহান ওয়া তাআলা অন্যদের অন্তর থেকে অন্য সকল জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে এই সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেন সায়া জালু লাহুমুর রহমান উদ্দা আর এই ভালোবাসা আল্লাহ তাআলা বলেছেন নট মুহাব্বা তিনি বলেছেন উদ্দা উদ্দা মানে হচ্ছে হতে পারে যেই ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিকভাবে আপনাকে প্রচন্ডভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই আমি জানি না 15 মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন কোরআনের প্রত্যেকটা শব্দ যদি আমি বিশ্লেষণ করি তাহলে এটা অনেক সময় লাগবে ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আমি শুধু তাতানাযালু শব্দটি বলি তাতানাযালু এটা বাবুত তাফাউল এটা বাবুত তাফাউল বাব তাফঈল বাব ইফআল অথবা যদি আমরা বলি বাব নাসারা অথবা দরাবা যেটাকে আমরা মডার্ন ইংলিশ মডার্ন অ্যারাবিক এটা যে বলি ফ্যামিলি নাম্বার ওয়ান এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার সিক্স ফ্যামিলি নাম্বার সিক্সে কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইস্তিগরাক অথবা লিল কাসরা একটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তারা ঈমান এনেছে ঈমানের উপর তারা সুদীয় ছিল আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেশতা তাদের উপর এসে নাজিল হয় তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা এবং ফেরেশতারা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ তাখাফু তাখাফু এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই অতীতের যা তোমরা করেছো এর জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আরও একটা দিন বাঁচতে চাই আরও একটা দিন থাকতে চাই এটাকে বলে আল খাউফ এবং দুই হচ্ছে আল হাজান অথবা আল হুজুন হুজুন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কী যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেশতারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাঁদছেন আপনি বাবা কাছে কাঁদছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাঁদছে এবং আত্মীয় স্বজন কাঁদছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেন আপনি আপনি কিন্তু মৃত্যু অথবা মৃত্যুর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যান্যরা কাঁদছে কেন আপনি হাসছেন জানেন কারণ ফেরেশতারা এসে আপনাকে বলেছে লা তাখাফু ওয়া লা তাহজানু তিন নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ওয়া আবশিরু বিল জান্নাহ এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখিরাতে তোমাদের বন্ধু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুআযু আল রূহু ফি জাসাদিহি ব্যক্তি যখন মারা যায় তখন তার রূহটা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে তখন ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করে চারটি প্রশ্ন করে এবং চতুর্থ প্রশ্নটি তিনটি প্রশ্ন আমরা সময় মুখস্থ জানি চতুর্থ এবং সহি হাদিস এটা হাসান আল আরনাউতিনি শোয়াইব আল আরনাউতিনি বলেছেন হাদিসটি সহি ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন ফেরেশতারা তাকে চার নম্বর প্রশ্নই করবে ওয়ামা ইলমুকা কি ধরনের জ্ঞান অর্জন করেছো আপনাদের বাচ্চাদের ব্যাপারে এই কথাটি কি জ্ঞান অর্জন করেছো তখন সে বলবে ক্বারাআতুল কোরআনা ফা আমানতু বিহি ওয়া সাদদাক্তু আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআনের উপর ঈমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে ফায়ুনাদি মিনা মুনাদিন ফিস সামা তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হোক দেয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাওহিহি কোরআনে হাদিসে এসে তারপরে তার কাছে আসে মির রাওহিহা ওয়াতুইবিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকাগুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনারা যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবীব্যাপী আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের অন্যদের অন্তরে এদের ভালোবাসা তৈরি করে দেয় এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে যখন যাবে তখন এরা
এলিট হিসাবে অ্যারিস্টোক্রেটিক হিসাবে নোবেল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে 15 সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মাহ সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানকার ম্যানেজমেন্টকে সেই তৌফিক দান করুন اللهم آمين এবং আমাদের এই দেশকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার দ্বীনের জন্য তার শরিয়ার জন্য এবং তার রাসূলের সুন্নাহর জন্য কবুল করে নিন এখানকার উলামায়ে কেরামদের আল্লাহ তাআলা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দ্বীনের দাওয়াতে কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তাআলা এবং তাদের আওয়াজকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ জাযাকুমুল্লাহ খায়র আপনি অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল উম্মাহ ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার الله سبحانه وتعالى شبابك وانا كونك كلن دان كرون آمين هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته